কালিকা দেখতেই পাচ্ছো আমার পুরো একদম পিছনেই আছে কালিকা। আমাদের দোকানে বড় বড় সেলিব্রিটি বলতে বাবুল সুপ্রিয় পর্যন্ত আমার দোকানে এসেছে। আগে থেকে নিশ্চয়ই আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে কলেজ স্কোয়ার, আর আমাদের ডেস্টিনেশন আজকে কালিকাতে যাওয়ার, কিন্তু আমরা সময়ের আগেই চলে এসেছি, তো সেই কারণে আমরা সময়ের আগে এলে কলকাতায় কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ারে এসে আমরা ওয়েট করি। এটা আমাদের জোন, হ্যাঁ এটা আমাদের ওয়েটিং জোন, তাই আজকে আমরা এখন কলেজ স্কোয়ারে আছি, এখান থেকে কালিকাতে যাব। আর এতক্ষণ আমরা খুঁজছিলাম একটা জায়গার যেখানে আমরা শান্তি জায়গা, শান্তিপূর্ণ একটা জায়গা খুঁজছিলাম যেখানে কোনো ডিস্টারবেন্স হবে না, আমরা আমাদের ডেস্টিনেশনটা একদম ফ্রি মাইন্ডলি বোঝা যাচ্ছে, কোনো লোকজন যাবে না, লোকজন যাবে না, লোকজন যাচ্ছে, লোকজন যাচ্ছে, তো ঠিক আছে। যাই হোক, এবারে পুরো একদম কালিকার দোকানের সামনে মিট করবো, আর কালিকার যেটা স্পেশাল ম্যাঙ্গো চপ, এটা কিন্তু প্রচুর স্পেশাল ম্যাঙ্গো চপ, সিরিয়াস ম্যাঙ্গো চপ, ওটা যদি হয়ে থাকে তো আমরা ট্রাই করবো। আমরা একবার ওখান থেকে ঘুরে এসেছি, একবার ওদেরও তোমাদেরও দেখাবো, চিন্তা নেই, হ্যাঁ রিভিউ তো করবোই। আর আমরা এতক্ষণ এখন আমরা কিন্তু ওখান থেকে ঘুরে এসেছি, তো সবে ওখানে সবে দোকান খুলেছে, সবে তেল পড়েছে, এখনও তেল গরম হয়নি, ঠিক আছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হোয়াট এভার, দিস ইজ সৌম, আমি সম্রাট, আর আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, অ্যান্ড আমাদের ফার্স্ট সিরিজ অফ I'm sorry for the change in the things I say, it's not that I don't notice, to me it's still the same, if I don't show a sign I'm leaving my love blind, expecting you to read my mind, well I hope that you know. যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি কালিকার সামনে, কালিকা দেখতেই পাচ্ছ আমার পুরো একদম পিছনেই আছে কালিকা। আর কালিকার যে ব্যাপারটা, যে এটা 55 বছরের পুরনো একটা দোকান, আর এখানেই পাওয়া যায় সেই বিখ্যাত ম্যাঙ্গো চপ। চপ তো খাবো আমরা, কালিকার চপ অবশ্যই ট্রাই করবো, কিন্তু তার আগে জেনে নিতে হবে আমাদের যে এই দোকানের নাম কালিকা কেন, অনেক অন্য অন্য নামও তো হতে পারে। তো এই দোকানের নাম যে কারণে কালিকা, সেটা হলো এই যে দোকানটা, এটা লক্ষ্মী পুজো এবং কালী পুজো ইন বিটুইন দ্যাট এটা তৈরি হয়েছিল, যার কারণে দোকানটার নাম কালিকা রাখা হয়। আর আজ থেকে 55 বছর আগেও মানুষ চপের বিজনেস করতো, তো আমরা এমনি মমতা ব্যানার্জিকে এও করি যে ভাই এখন ওয়েস্ট বেঙ্গলের যেটা ট্রেন্ডিং ব্যবসা আর কি, হ্যাঁ হয়তো অতটা ডেডিকেশনের সঙ্গে আগে কেউ করতো না, এখন অনেকে মানুষ বেশিভাবে চপের বিজনেসটা করছে। তো এটা পুরোটাই একটা অ্যাপলিটিক্যাল ব্লগ, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, আমি জাস্ট একটু মজা করার জন্য জিনিসগুলো বলে রাখলাম। যাই হোক, তো চলো এবারে কালিকার ওখানে যাব, আর ওখানে গিয়ে যে সব চপগুলো আছে আমরা দেখে গেছি মোটামুটি, ভেটকি চপ, তারপর আরও যেসব আছে সবগুলো ওগুলো আমরা ট্রাই করবো, ঠিক আছে চলো। এখন ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, লোকজন একদম গম গম করছে, ভর্তি হয়ে যাচ্ছে, আরও সন্ধ্যে যত বাড়তে থাকবে এখানে লোকের সংখ্যা তত বাড়তে থাকবে। আপনি চপ আছে আর কি, আবার এটা আমাদের সিরিজের নাম, বেসিক্যালি এই সিরিজটাতে আমরা শুধু যে চপের রিভিউ করব সেরকম না, এখানে আরও স্ন্যাক্স আইটেমও থাকবে। তো ঠিক আছে চলো, হালাইকর কাকু অনেকক্ষণ পর ফ্রি হয়েছেন, ওনাকে কিছু প্রশ্ন করে নেওয়া যাক। আমার কাছে এখন আছে হালাইকর কাকু, হালাইকর কাকু কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নেওয়া যাক। আচ্ছা তুমি কাকু, তুমি কাজের সাথে কতদিন ধরে যুক্ত আছো? 2005 সাল থেকে।
2005 সাল থেকে কাকু এই যে এখানে ভেজে যাচ্ছে। আচ্ছা, সন্ধ্যের সময় কোন চপটা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে? সব সব চপেরই ডিমান্ড থাকে, এবার বেশি চলে ফিস ফ্রাই। আচ্ছা, সব চপের ডিমান্ড থাকে, বেশি চলে ফিস ফ্রাই। এখন আমরা যে কালীঘাট যিনি মালিক, তো ওনাকে আমরা এখন পেয়ে গেছি। তো কাকু, আপনার নামটা একটু? আমার নাম বাবলু দত্ত। তো কাকু, যে আপনাদের এই যে দোকানটা, এটা 55-56 বছরের পুরনো একটা দোকান, তো সেটা যে এত হাফ অফ দ্য সেঞ্চুরি ধরে যে জিনিসটাকে রান করিয়ে যাচ্ছেন, আপনারা ব্যবসাটাকে ক্রমাগত চালিয়ে যাচ্ছেন, তো সেটা মানে কতটা আপনারা পারছেন, মানে কোনোভাবে কি কখনো বাধা পড়েছে বা এরকম কিছু? বাধা পড়েছে বলতে, দেখো, 1965 কালী পুজোর দিন আমাদের দোকান প্রতিষ্ঠা হয়েছিলো বলে ওই জন্যে কালিকা নাম, বুঝছো? তখন বাঙালির প্রধান খাদ্য ছিল মুড়ি, তেলে ভাজা, তা তখনকার দিনে বেগুনি, আলু চপ, পেঁয়াজি, ফুলুরি, এইসব জিনিসগুলোই বেশি হতো। তারপরে এইগুলো হতে হতে আস্তে আস্তে আমরা তখন মোচা চপ, ভেজিটেবিল চপ করলাম, দেখলাম রেসপন্স খুব ভালো পাওয়া যাচ্ছে। তারপরে ডিম, মাংস, মাছ, চিংড়ি এগুলো করলাম। এইভাবেই আমাদের ক্রমাগত চলছিলো, করতে করতে চলতে চলতে তারপরে ফাস্টফুডের জগৎ চলে এলো, চাউমিন, রোল, হ্যাঁ, সব নানান রকম ম্যাগি ফ্যাগি, সব নানান রকম ফ্রায়েড রাইস থেকে আরম্ভ করে অনেক অত্যাধুনিক খাবার তখন আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছিলাম। তখনকার বাঙালির ছেলেরা, ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা তখন আর ফিস মানে বেগুনি আলু চপের দিকে ঝোঁক যাচ্ছিলো না, তাদের আরও মোমো দাও, নানান রকম পকোড়া দাও, নানান রকম কাটলেট দাও, নানান রকম ইয়ে দাও, মাঞ্চুরিয়ান দাও, এইসবের দিকে যাচ্ছিলো। তখন আমরা চিন্তাভাবনা করে দেখলাম তাহলে তো আমাদের পিছিয়ে পড়ে থাকতে হবে, যুগের তালে তালে না চললে আমরা তো এগিয়ে যেতে পারবো না। তখন আমরা চিন্তাভাবনা করে আস্তে আস্তে ফিস ফ্রাই, ফিস রোল, চিকেন কাটলেট, মটন কাটলেট, চিকেন ফিঙ্গার, ফিস ফিঙ্গার, ডিমের ডেভিল, তারপরে তোমার এরকম ভ্যারাইটিস টাইপের আইটেম আমরা করতে থাকলাম। তা দেখলাম আস্তে আস্তে বেশ ভালো রেসপন্স পাচ্ছিলাম। তারপরে আমাদের যে পুরনো কারিগর ছিল যারা বেগুনি আলু চপ বাজত, তাদেরও বয়স হয়ে গেল, তারাও এক এক করে রিটায়ার করে গেল। আমাকে দোকানটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। তখন আমার চিন্তাভাবনায় এই জিনিসগুলো নিয়ে এসে এখন এই চিন্তাভাবনা থেকেই এগিয়ে চলেছি। হ্যাঁ, আবার কী হয় না হয় পরে দেখা যাবে, যেরমভাবে চলবে সেরমভাবেই ফাইট করে এগোতে হবে, বুঝেছো তো? কেননা সেই কারিগরও আর নেই বেগুনি আলু উৎসবে, তাদেরও বয়স হয়ে গেছে, তারাও এখন রিটায়ার করে গেছে। হ্যাঁ, তারা মানে তাদের এক একজনে এখন 70-75 বছর বয়স হয়ে গেছে, তারা আর কাজকর্ম করতে পারে না, আর সেরকম কারিগরও এখন পাওয়া যায় না, বুঝেছো তো? যার ফলে আমরা এখন এইদিকেই ঝোঁক নিয়ে চালিয়ে যাচ্ছি। তো মানে লকডাউনে ছোট বড় সব রকমের ব্যবসায়ী তো মানে চোট খেয়েছে, তো সেভাবে আপনার দোকানে কিরকম এফেক্ট? হ্যাঁ, বিশাল বিশাল। আমার প্রথম লকডাউনে 6 মাস বন্ধ ছিল দোকান, একটা হিউজ এফেক্ট ফেলেছে নিশ্চয়ই, মানে বিজনেসে মানে পুরো একদম ওলট পালট হয়ে যাওয়ার মতো, পালট হয়ে যাওয়ার মতো। 6 মাস আমার দোকান বন্ধ ছিল, তারপরে দোকান খোলার পরে সেরকমভাবে রেসপন্স পাচ্ছিলাম না, ওই টুকটাক টুকটাক গড়িয়ে 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 চলছিলো। তারপরে সেকেন্ড লকডাউনে আমি 3 মাস রেফার ইয়ে পেয়েছি, 3 মাস, একটা আধটানা মাস না, 3 মাস। 3 মাস পরে তারপরে যখন দোকান খুললাম, দোকান খোলার পরে আস্তে 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 এবার পুজোর মার্কেট, গতবার তো একদম জিরো, এবছরে পুজোর মার্কেট তার থেকে একটু ভালো বলবো, মানে আগের বছরে তো একটু ভালো। আর রিসেন্ট এখন এই ডিসেম্বর মাস থেকে তোমার স্কুল কলেজ খোলার পর থেকে একটু স্টুডেন্ট কাস্টমার আমরা পাচ্ছি, যেটা মানে যেটা 50% আমাদের কাস্টমার ছিল, স্টুডেন্ট কাস্টমারটা এসে এখন 65-70 এসে দাঁড়িয়েছে। এখনও 100-এ 100% সচলভাবে এখনও এগিয়ে যেতে পারিনি বা এগিয়ে আসেনি এখন। তো আমাদের যারা দেখে, মানে আমাদের অডিয়েন্স যারা আপনাকে দেখছে, আপনার দোকানকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে, তারা মানে তারা কেন কালিকাতে আসবে? কালিকাতে একটাই জিনিস, কালিকার চপ খেলে অম্বল হয় না, কালিকার চপ খেলে অম্বল হয় না, এটা হলো আমাদের প্রধান বৈশিষ্ট্য, বুঝেছো তো? তুমি যতই চপ খাও, আমাদের চপ খেলে তোমার অম্বল হবে না।
আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমাদের দোকানে চপ খেলে কোনো রকম অম্বল হবে না। হ্যাঁ, আর আমরা এখনো নিষ্ঠাভাবে পালন করে চলেছি এবং বাজারে যে পূর্ণ ভালো মালটা সেটা দিয়েই আমরা এখন এগিয়ে নিয়ে যাচ্ছি, যার ফলে আমাদের এখনো সুনামটা এবং ইয়েটা ভালোভাবেই বজায় আছে। আর দামটাও কিন্তু মানে অন্যান্য দোকানের থেকে রিজনেবল। শিয়ালদা অঞ্চলটা কি জানো তো, একটুখানি চিপ অ্যান্ড বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট, এখানে একটু গরিব কাস্টমার বেশি। হ্যাঁ, আবার সাউথের ক্যালকাটা হলে পারে একটু হাইফাই কাস্টমার বেশি, বুঝেছো তো? আমাদের মধ্য কলিকাতা একটু গরিব কাস্টমার বেশি, যাদের তাদেরকে রেখে দেওয়ার জন্য, তাদেরকে সমান্তরালে চলার জন্যই আমরা রিজনেবল প্রাইসটাই রেখে দিয়েছি। তো আমরা তো মানে ওখানে দেখতেই পাচ্ছি যে 7-8 রকমের আইটেম আছে চপ। তো এছাড়াও আপনার দোকানে যে চপটা মানে সবচেয়ে বেশি চলে, মানুষ যেটা কাস্টমার যেটা প্রেফার করে, সেটা এখন আমার দোকানে পুরনোদের স্টাফেদের মধ্যে মোচা ভেজিটেবিলটা খুব রেফার করে সবাই। আর এখন নতুন আইটেমের মধ্যে চিকেন কাটলেট, মটন কাটলেট আর ভেটকি মাছের ফিস ফ্রাইটা সবাই এখন খুব মানে ইয়ে করছে। মানে এই চত্বরে ভেটকি মাছের ফিস ফ্রাই একটা খেতে গেলে এক একটা দোকানে 150-200 টাকা দাম, সে তুলনায় আমার দোকানে একটা দাঁড়িয়ে খাই, আমার বসার জায়গা নেই বলে আমার রিজনেবল একটা সামঞ্জস্য রেখে আমি 80 টাকা করেছি। সবাই খুব সন্তুষ্ট এবং সবাই ওটার ফেভার করে। তো কাকুর সাথে আমাদের মানে কথা বলে খুবই ভালো লাগলো। তো তোমরা অবশ্যই আসো কালিকাতে, আর কালিকার যেটা ফিস ফ্রাই আছে আর যেটা মানে মুচার চপ যেটা মানুষ প্রেফার করে যেটা উনি বলছেন, তো ওটা তোমরা ট্রাই করে দেখো অবশ্যই। তো আমরা যখন নিয়েছিলাম তখন চপটা জানা ছিল না যে কোনটা কী চপ, এখন ভেঙে দেখলাম এটা ডিমের চপ। নিয়ে কাছে এটা ডিমের চপ, তো একটু টেস্ট করে দেখা যাক কীরকম লাগে। ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে। এটা আর একটা চপ ছিল, এটা তো কী চপ আমরা এখন জানিনি, চলো একটা বাইট দিয়ে দেখা যাক যে এটা কী চপ। আচ্ছা, এটা চিকেন চপ। তো এবার আনবি খাবে, এবার আমি দেখাবো ওর যেটা প্লেটে ছিল সেই দুটো তো মানে চিংড়ির চপ, এই চিংড়ির চপ না, ডিমের চপ আর চিকেন চপ। তো প্রবাবলি এই দুটো হবে মানে প্রবাবলি মানে কি শিওরলি এই দুটো মানে দুটোর মধ্যে একটা চিংড়ির চপ আর একটা ফিশ চপই হবে। বাট আমি এখনও জানি না যে কোনটা চিংড়ির চপ কোনটা ফিশ চপ, প্রথমে আমি একটু এটা ভেঙে দেখে নিই। এটা ফিশের চপ, এটা চিংড়ির চপ, এটা চিংড়ির চপ। এখান দেখেই বোঝা যাচ্ছে এখানে এই দাঁড়াগুলো, সেই চিংড়ির যে দাঁড়াগুলো ওগুলো দেখা যাচ্ছে, এটা চিংড়ির চপ। তো তোমরা দেখতে পাচ্ছ চিংড়ির কিন্তু যথেষ্ট পরিমাণে আলুর সাথে চিংড়ির স্টাফিংটা যথেষ্ট পরিমাণে করা আছে, যথেষ্ট পরিমাণে চিংড়ি কিন্তু এতে দেওয়া আছে। এটা যদি আমি একটু ফাটিয়ে দেখানোর চেষ্টা করি একটু হয়তো খারাপ দেখতে লাগে, বাট এটা কিন্তু যথেষ্ট পরিমাণে চিংড়িটা ভিতরে দেওয়া আছে। তো এবারে আমি এটা একটু এমনি আগে ট্রাই করব, তারপর আমি সসের সাথে ট্রাই করব। আগে আমি একটু এমনি এটা ট্রাই করব শুধু। ঠিক আছে, নর্মালি যেরকমই হয় গরম গরম থাকলে এটা আরও বেশি মচমচে লাগতো, কিন্তু আমরা অনেকটা আগে নিয়েছি, অনেকটা সময় পেরিয়ে গেছে, ওর ভিডিওটা আমি করছিলাম, তো একটু ঠান্ডা হয়ে গেছে, বাট স্টিল বেটার লাগছে, ভালোই লাগছে। এবার একটু আমি সসের সাথে খেয়ে দেখি চিংড়ির চপটা যে কাসুন্দিটা দিয়েছে। ওকে, হাতে সস তো ভর্তি হয়ে গেছে, মাছ বেটার,
ससের সাথে খেলে আরও বেটার লাগছে, মানে এটা ससर সাথে খেলে আরও বেটার লাগছে। আর একটা যেটা আছে, এটা তো চিংড়ির বেরিয়ে গেলো, মানে এটা ফিশ চপই হবে। ফিশ চপটা দেখবো এবারে, ওয়েট দেখো, এটা ফিশ চপ বোঝা যাচ্ছে। ফিশটা মানে ওরকমভাবে বোঝা যায় না, এখানে তোমার আলু আর সব কিছুর সঙ্গে মানে ওটা মিশিয়ে একটা করা থাকে, তো তো ওটা বোঝা যায় না, এটা খেয়েই বুঝতে হয়। আমি একটু ফিশ চপটা এবার ট্রাই করে দেখি, এটা ডিরেক্ট আমি সসের সাথেই ট্রাই করছি। আহা, অসম অসম, কোনো কথা হবে না। মানে ফিশ চপটা চিংড়ি চপের থেকে থ্রি টাইমস বেটার ফিশ চপটা। আর এটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ফিশ চপটা কিন্তু অন্য চপগুলোর থেকে একটু বড়ো, ফিশ চপটা অন্য চপগুলোর থেকে একটু বড়ো মনে হচ্ছে, মানে একটু কোয়ান্টিটি বেশি আছে ফিশ চপটাতে। এবারে ওটা আলু কি মানে ফিশের সেটা আমি জানি না, বাট একটু বড়ো মনে হচ্ছে এটা। ঠিক আছে, এবার ফিশ চপটা শেষ। কবে এরকম ভালো ফিশ চপ খেয়েছি আমার মনে পড়ছে না। আমাদের ওখানে ফিশ চপ 30 টাকা পিস নাই, এখানে 15 টাকা, প্রায় হাফ দাম। আর কোয়ালিটিতে মানে কি বলবো, বেশ কয়েকগুণ এগিয়ে। কিন্তু তার জন্য তো প্রত্যেক দিন আর কলেজ করে আসা যায় না, যে ফিশ চপ খাওয়ার জন্য কালিকা থেকে। তো তোমরা অবশ্যই আসো, তো কালিকাতে তোমরা ফিশ চপটা ট্রাই করো। ফিশ চপটা তো অবশ্যই ট্রাই করো, অন্য চপগুলো ভালোই, তোমরা ট্রাই করতে পারো। আমরা এখানে একটা কাকুকে পেয়ে গেছি, আমরা ওনার থেকে যে কাস্টমার্স রিভিউ মানে কাস্টমার্স চয়েস, এখানে তো অনেক ধরনেরই সব পাওয়া যায়। তো কাস্টমার্স চয়েস যেটা আমি ওনার থেকে জেনে নিতে চাবো, উনি কোনটা প্রেফার করেন, তো কাকু আপনি কিছু যদি। হ্যাঁ, এখানে মোটামুটি সবই ভালো, বহুদিনের পুরনো দোকান, আমরা এই দোকানের সঙ্গে খুব পরিচিত। এখানের কাটলেটও ভালো, ইভেন চপও ভালো। আগে যে ওরা বেগুনি বা আলুর চপ করতো সেগুলো খুব ভালো কোয়ালিটির। মানে এখন কি মনে হচ্ছে আগের থেকে কোয়ালিটি একটু ড্রপ করেছে, এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, হয়তো কালের চরিত্রে বা এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু তাহলেও মোটামুটি খাবার যোগ্য। হ্যাঁ, আগের থেকে নিশ্চয়ই কোয়ালিটি ডিটোরেট করেছে, কারণ বাজারের অবস্থা বা দোকানের অবস্থা মানে বাজার পরিস্থিতি তো অনেকটাই একরকম থাকে না। আর কোভিডের পরবর্তী সিচুয়েশনে ওনারা দোকান খুলেছেন, ন্যাচারালি দামও বেশি বাড়াতে পারছেন না, ন্যাচারালি কোয়ালিটিটা একটু ডিটোরিয়েট করবেই এই আর কি। ওকে, তো উনি মানে একদমই ক্লিয়ারলি জানিয়ে দিলেন যে ওনার যে বক্তব্য, উনি কিন্তু একদম পরিষ্কার বলে দিলেন। আর আপনার আপনার কোনটা বেটার লাগে, মানে কোনটা আপনি সব থেকে বেশি প্রেফার করেন, মানে কোন চপটা আপনি কোনটা প্রেফার করেন? এখানে কাটলেটটা খুব ভালো, যেটা এখনও ওরা মানে ভেটকি দিচ্ছে বলছে। আর হাঁসের ডিমের ডেভিলটা, ডেভিলটার দামটা আবার বাড়িয়ে দিল, একরকম ছিল সেখান থেকে আবার বাড়িয়ে দিল, সেই জন্য আজকে আর ডেভিল নিলাম না। দাদারা সবে আজ খাওয়া শেষ করলো, এনারাও এখানকার কাস্টমার। কীরকম লাগে, কোনটা সবচেয়ে ফেভারিট? ফেভারিট চিকেনটা, চিকেন চপ। আর কাটলেট? হ্যাঁ, সব ফেভারিট। এখানে যাবো দোকানে কতদিন থেকে আস? আমি যতদিন মানে প্রায় সময় আসি কলেজ স্ট্রিটে, যখনই আসি তখনই এখানে আসি। আচ্ছা আচ্ছা, এই দাদার বন্ধু, এটা তোমার কোনটা ফেভারিট সবচেয়ে? আমার তো অবভিয়াসলি চিকেন চপটা খুবই ফেভারিট। কোনটা? চিকেন চপটা এই দাদার খুব ফেভারিট। তোমার যেন কি ছিল? সব একই, চিকেন চপ। এনার সব ফেভারিট? সব ফেভারিট। ঠিক আছে, খাওয়া দাওয়াই ফেভারিট, কিন্তু খায় না। কিন্তু দেখে মনে হয় যে মানে খায় যে বেশি যে খায় সেটা দেখে মনে হয় না। ঠিক আছে আচ্ছা, তোমার চিকেন, এই যে দোকানটা, তুমি কতদিন থেকে আসছো? আমার যতবারই কলেজ স্ট্রিট আছে এই দোকানটা খেয়ে থাকো। যতবারই কলেজ স্ট্রিট আছে, তোমাদের মানে এমনি হোম টাউন কোথায়? প্রায় 3-4 বার আসো। বেয়াল? আচ্ছা, প্রতি মাসে আসি আমরা। মাসে 3-4 বার আসো এলেই এখানে? প্রতিদিন। ব্লগটা এতটাই ছিল, আশা করি তোমাদের অনেকটাই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কাকু আমাদের এই যে এটা কালিকার, এইটা আমাদের কাকু দিয়েছে যে তোমাদের যদি কখনো দরকার পড়ে ওখানে দিয়ে আমার ডেসক্রিপশনে
দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে চলে আসো। আর আমাদের লোকেশনটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, তোমরা ইনস্টাগ্রামে ফেসবুকে তো আমাদের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়াই থাকে, ওখান থেকে তোমরা আমাদের ফলো করে নিতেই পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, ওই পাশের লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবে না, অ্যান্ড অবশ্যই ওই পাশের ঘন্টাটা টুং করে বাজিয়ে দেবে, ঠিক আছে? চল চল।